ওবাইদুল কাদের সাহেব পরিষ্কার করে দিয়েছেন বিদেশের দিকে কারা ঘোরাঘুরি করছে, কারা দিল্লি আর আমেরিকার কাছে বাংলাদেশের পুরো সার্বভৌমত্ব তারা দাসখত দিয়েছে। ওবাইদুল কাদের সাহেব আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দুই দিনে যা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এত ন্যাক্কারজনক নিকৃষ্ট প্রতিহিংসাপরায়ণ বক্তব্য আর কেউ দিয়েছেন বলে অন্তত আমার জানা নেই। খোদ প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব যে ভাষায় কথা বলছেন, তারা চান আমরাও যাতে এই ভাষায় নামি, তারা চান এইটাকে একটা ক্ষমতার কামড়াকামড়ি হিসেবে যাতে দেখানো যায়। কিন্তু পরিষ্কারভাবে মনে রাখবেন, এই সরকার যে ফাঁসিবাদ কায়েম করে, যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছে, তার দেশের অস্তিত্বকে আজকে হুমকির মধ্যে ফেলছে, অর্থনীতি রাজনীতি পুরো রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলছে। এখন দুদিক থেকেই সমস্যা, অর্থনৈতিক বিপর্যয়, জনগণ ফুসে উঠছে, বিদেশিরাও এখন আর তার সমর্থনে নাই। আমরা সম্মিলিতভাবে একটা যাকে বলে একটা জাতীয় বিপদের মধ্যে আছি, একটা ভয়ঙ্কর অর্থনৈতিক রাজনৈতিক বিপর্যয়ের মুখে বাংলাদেশ। কাজেই জনগোষ্ঠী হিসেবে, বিশেষভাবে রাজনৈতিকভাবে সংগঠিত জনগোষ্ঠী হিসেবে, আমাদের অস্তিত্ব কোন দিকে যাবে তার একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা। বলতে পারেন এটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। দেশের অর্থনীতির কথা একটু আগে অর্থনীতিবিদ বলে গেলেন, আমাদের রিজার্ভ প্রতিদিন কমছে। এখন আশঙ্কা করা হচ্ছে কবে এসে আমরা আমাদের রিজার্ভের অবস্থা এমন শুনব যে প্রয়োজনীয় জিনিস এমনকি খাদ্যপণ্য আমদানি করার অবস্থা আমাদের নেই। ডলারের সংকট প্রবল রূপ নিচ্ছে, রেমিটেন্স কমছে, দ্রব্যমূল্য কোনোভাবে আর নিয়ন্ত্রণের মধ্যে সরকার রাখতে পারছে না নাকি রাখছে না, এর সম্মিলিত ফলাফল বাংলাদেশকে একটা ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। এই অর্থনৈতিক বিপর্যয় বর্তমান রাজনৈতিক বন্দোবস্তের ফল, এটা বাংলাদেশে অনিবার্য ছিল না। এই সরকার যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছে তাতে এই অর্থনৈতিক বিপর্যয় অনিবার্য হয়ে উঠছে। এই রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে আত্মীয় স্বজন ভাই বোনেরা, সমস্ত প্রশাসন তার কর্তা ব্যক্তিরা এবং তাদের গোষ্ঠী ব্যবসায়ীরা, তারা সকলে মিলে ক্ষমতা ব্যবহার করে লুটপাট করছে। এবং এই লুটপাটের এমন এক চক্র তৈরি হয়েছে যে চক্রের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ একটা ধারাবাহিক লুণ্ঠনের পুঞ্জীভূত ফলাফল আকারে একটা অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে। এই রাজনৈতিক বন্দোবস্ত যদি বহাল থাকে, বাংলাদেশ আসন্ন অর্থনৈতিক বিপর্যয় থেকে কোনোভাবে মুক্ত হতে পারবে না। এই রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে এমন একটা জিনিস যেটা টিকে আছে এইভাবে ভাগ বাটোয়ারা দিয়ে সকলকে লুটের অংশীদার করে ক্ষমতা টিকিয়ে রাখার একটা ফর্মুলার মধ্যে দিয়ে। কাজেই শেখ হাসিনার টিকে থাকার মানে হচ্ছে, সরকারের টিকে থাকার মানে হচ্ছে এই লুটপাটের ভাগ বাটোয়ারাকে আরো বেপরোয়া করে তোলা। এই বেপরোয়াপনা বন্ধ করার কোনো ক্ষমতা শেখ হাসিনার নাই। তিনি ভেবেছিলেন এইভাবেই বোধহয় চলবে, বিদেশিরা তো তার সমর্থনে আছে। কিন্তু এখন দুদিক থেকেই সমস্যা, অর্থনৈতিক বিপর্যয়, জনগণ ফুসে উঠছে, বিদেশিরাও এখন আর তার সমর্থনে নাই। বিরোধী দলকে বারবার তারা বলছিলেন যে তারা নাকি বিদেশের দিকে দৌড়াদৌড়ি করছে। গতকাল ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে দিয়েছেন বিদেশের দিকে কারা ঘোরাঘুরি করছে, কারা দিল্লি আর আমেরিকার কাছে বাংলাদেশের পুরো সার্বভৌমত্ব তারা দাসখত দিয়েছে। ওবায়দুল কাদের সাহেব আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দুই দিনে যা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে
এত নেকড়জনক নিকৃষ্ট প্রতিহিংস পরায়ণ বক্তব্য আর কেউ দিয়েছেন বলে অন্তত আমার জানা নেই। বন্ধুরা আমার কিছুটা দিকবিদিক শূন্য দিশাহীন হয়ে গেছেন ক্ষমতা হারানোর ভয়ে, সেই কারণে উল্টা পাল্টা বকছেন, এটা আমরা পরিষ্কার বুঝতে পারি। কিন্তু ওনারা কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একেবারে যাকে বলে পাগলা হয়ে যাওয়া সেই জায়গায় গিয়েছেন। ফলে এই যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বললাম, যেটা আজকে অর্থনৈতিক সংকট বাংলাদেশে একটা আসন্ন করে তুলছে, তাতেই ওনারা ক্ষান্ত হচ্ছেন না। ওনারা এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের এতদিনকার অর্থনীতি, তার যেটা বাজার তৈরি হয়েছে, 75% রপ্তানির বাজার হচ্ছে ইউরোপ এবং উত্তর আমেরিকা মানে যুক্তরাষ্ট্র কানাডা সহ, আজকে তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন এক গদি রক্ষার পররাষ্ট্র নীতি দিয়েছে, তাতে ওই ইউরোপ আমেরিকার বাজার হারানোর হুমকির মধ্যে আমরা পড়েছি। লক্ষ লক্ষ শ্রমিক উদ্যোক্তারা যে শিল্প আজকে বাংলাদেশে তৈরি করেছেন, উনি তার যে কোনো মূল্যে ক্ষমতা রক্ষার পণ যে নিয়েছেন, গুম করবেন, খুন করবেন, মানুষের ভোট কেড়ে নেবেন, দমন পীড়ন করে ক্ষমতায় থাকবেন, এইটার যে ফলাফল এবং বিদেশিদেরকে তারা আজকে কোনোভাবেই তোয়াক্কা করবেন না। তারা যখন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন কিংবা মানবাধিকার দেখতে চায়, তখন ওইটার মধ্যে তারা খুব হস্তক্ষেপ খুঁজে পান। আর বাংলাদেশে যখন কোনো কোনো দেশের কর্তা ব্যক্তিরা এসে আমাদের নির্বাচনকে সরাসরি প্রভাবিত করেন, হুকুম দেন কি করতে হবে না হবে, কোন দলকে অংশ নিতে হবে না হবে, 2014 সাল থেকে যে আমরা দেখে আসছি, তখন সেটা হস্তক্ষেপ হয় না। কাজেই আজকে বাংলাদেশে শাসকরা, বাংলাদেশের সমস্ত রাজনীতি তো বটেই অর্থনীতিকে বড় আকারে হুমকির মধ্যে ফেলছেন, এই পরিণতি বুঝতে পারেন দেশ হিসেবে রাজনৈতিকভাবে আমরা যে একটা সংগঠিত জনগোষ্ঠী রাষ্ট্র গড়ে তুলেছি তাকে আজকে তারা হুমকির মধ্যে ফেলছেন, তার সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলছেন। কাজেই বাংলাদেশের এই যে মহাবিপদের মুখে আমরা আছি, এই মহাবিপদ সম্পর্কে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, এবং সেই ক্ষেত্রে পেশাজীবীদের একটা বিশাল ভূমিকা আছে, সমাজে মত গঠনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা আজকে নিকৃষ্ট প্রতিহিংসাপরায়ণ ভাষায় কথা বলছেন, খোদ প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব যে ভাষায় কথা বলছেন, তারা চান আমরাও যাতে এই ভাষায় নামি, তারা চান এইটাকে একটা ক্ষমতার কামড়াকামড়ি হিসেবে যাতে দেখানো যায়। কিন্তু পরিষ্কারভাবে মনে রাখবেন, এই সরকার যে ফাঁসিবাদ কায়েম করে, যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছে, তার দেশের অস্তিত্বকে আজকে হুমকির মধ্যে ফেলছে, অর্থনীতি রাজনীতি পুরো রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলছে। কাজেই আমরা এর বিরুদ্ধে লড়ছি কেবল ক্ষমতার কামড়াকামড়ির জন্য নয়, আমরা বলছি বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, আমরা বলছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এবং আগামী দিনে সেই ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত 31 দফা আকারে আপনাদের সামনে আছে। এই 31 দফা বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম আর যেকোনো মূল্যে গুম খুন হত্যাযজ্ঞ ক্র্যাকডাউন করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই সরকারের যে মরণপণ, দুটো আলাদা জিনিস। এদের অত্যাচারের বিরুদ্ধে জনগণের গণঅভ্যুত্থান, গণজাগরণ করতে হবে। কাজে ওদের যত প্রতিহিংসা করা হয়, যত নোংরা বক্তব্য দিকটা কেন, মানুষ প্রতিদিন তাদের বক্তব্য দেখছে, মানুষ দেখছে ক্ষমতা রক্ষার জন্য পাগলা হয়ে যাওয়া তাদের অবস্থা, মানুষ ফুঁসছে সংগ্রামের জন্য। সংগ্রামের জন্য আপনারা মানুষকে উদ্বুদ্ধ করুন, রাজপথে নেমে রাজপথ দখল করে আগামী দিনে বাংলাদেশে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে আনা, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মানুষকে উদ্বুদ্ধ করুন, সেটাই এই কনভেনশনের লক্ষ্য হবে। সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।